আগের পর্বে শেষ করেছিলাম লটারব্রুনেনে, এখন এবার যাচ্ছি লটারব্রুনেন থেকে ক্লাইনেশাইডিক। 12:07-এর ট্রেন ছিল, এখান থেকে ট্রেন হচ্ছে কগউইল ট্রেন। কগউইল ট্রেন এখান থেকে যায় তার কারণ হচ্ছে ক্লাইনেশাইডিকটা অনেকটা হাইটে অবস্থিত, অতটা উঁচুতে ওঠার জন্যে এই ধরনের ট্রেনই দরকার, যে ট্রেন অতটা হাইটে উঠে যেতে পারবে। তো ক্লাইনেশাইডিক পৌঁছতে আমাদের টাইম লেগেছিল লটারব্রুনেন থেকে 45 মিনিট মতো, ভাড়া পড়েছিল 31 CHF। দুপাশের দৃশ্য খুবই সুন্দর, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এক সময় ওয়েঙ্গেন নামে একটা ছোট্ট শহরে। কি সুন্দর সেই শহর! তারপর ওখান থেকে আমরা আবার ট্রেন ছেড়ে দিল, পৌঁছে গেলাম খানিকটা জার্নি করে ক্লাইনেশাইডিক। ক্লাইনেশাইডিক নেমে আমার তো তাক লেগে গেল, চারিদিকে শুধু বরফ আর বরফ, এত সুন্দর দৃশ্য যে দেখে দেখে আর আশ মেটে না। ওখানে আমরা খানিকক্ষণ বরফের মধ্যে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, ঘুরে বেড়ালাম চারদিকটা এদিক ওদিক, ভালো করে দেখলাম, ফিরতেই যেন মন চায় না, কিন্তু ফিরতে তো হবেই। তারপর আমরা আবার ক্লাইনেশাইডিক থেকে ফিরে চললাম জুরিখের দিকে, পথে আমরা নামলাম গ্রিন্ডেল ওয়ার্ল্ডে। আমাদের ভাড়া পড়েছিল 31 CHF ক্লাইনেশাইডিক টু গ্রিন্ডেল ওয়ার্ল্ড। গ্রিন্ডেল ওয়ার্ল্ডকে দেখে মনে হলো এ কোথায় এসে পৌঁছালাম, এ তো কোনো রূপকথার দেশ, যেন মনে হচ্ছে পিকচার পোস্ট কার্ডে আঁকা কোনো ছবি। খানিকক্ষণ আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করলাম, ওখানে আমরা মাউন্ট আইগারকে দেখতে পেলাম, খুবই সুন্দর জায়গা, মনে হচ্ছিল ওখানে ওয়ান নাইট স্টে করে যাই। কিন্তু আমাদের তো ফিরতেই হবে, হাতে সময় নেই, তাই আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে আবার ফিরে চললাম জুরিখের পথে। মাঝখানে আমরা ইন্টারল্যাকেনে নেমে ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে ইন্টারল্যাকেন শহরটাকে একটু দেখে নিলাম, খুবই সুন্দর শহর ইন্টারল্যাকেন, কি সুন্দর বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো,
এত সুন্দর শহর আমি সত্যিই কোনোদিন আগে দেখিনি। তারপর আবার ইন্টারলাকেনে কিছু আমরা কেনাকাটা করলাম। সুইজারল্যান্ডের চকলেট তো জগৎ বিখ্যাত, তো আমরা ওখানেই একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছু চকলেট নিজেদের জন্য এবং কিছু বাড়িতে নিয়ে আসার জন্য কিনে নিলাম। তারপর আমরা ওখান থেকে ফিরে চললাম জুরিখ। আমাদের গ্রিন্ডেলওয়াল্ড টু জুরিখ টোটাল ফেয়ার পড়েছিল পার হেড 81 CHF। জুরিখ পৌঁছে সবাই খুব টায়ার্ড, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে নেওয়া কিছু খাবার দিয়ে রাতের ডিনার সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিনটা ছিল আমাদের সুইজারল্যান্ড ঘোরার শেষ দিন। আজ রাতেই আমরা চলে যাব স্পেনের বার্সিলোনা। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে জার্মানির ব্ল্যাক ফরেস্ট রিজিয়নে যে কাকু ক্লক পাওয়া যায় সেই একটা ঘড়ি কিনে নিজের বাড়িতে নিয়ে আসবো। সেই জন্য আমরা সুইজারল্যান্ডে ওই দিন আর অন্য কোনো জায়গা না ঘুরে সুইজারল্যান্ড থেকে মানে জুরিখ থেকে আমরা চলে গেলাম ট্রাইবার্গ। তো যাওয়ার আগে আমরা হোটেলে চেক আউট করে আমাদের জিনিসপত্র জমা রেখে আমরা জুরিখ HB স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম ট্রাইবার্গের। কিন্তু মাঝখানে আমরা জিঙ্গেনে নেমে ট্রেন চেঞ্জ করেছিলাম। আমাদের জুরিখ টু ট্রাইবার রাউন্ড ট্রিপ ফেয়ার তিনজনের পড়েছিল টোটাল 146 ইউরো। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে জুরিখ HB স্টেশন থেকে আমরা ট্রাইবার্গের ট্রেন ধরলাম। কিন্তু আমাদের মাঝখানে জিঙ্গেনে আমরা নেমে ট্রেন চেঞ্জ করেছিলাম, সময় লেগেছিল 1 ঘন্টা মতো জুরিখ টু জিঙ্গেন। ওখানে আধ ঘন্টা ওয়েটিং করে তারপর আমরা আবার ট্রেন ধরে পৌঁছে গেলাম ট্রাইবার্গ, সময় লেগেছিল 1 ঘন্টা মতো। ট্রাইবার্গ নেমে আমরা হাঁটতে হাঁটতে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাকু ক্লক যেখানে কিনবো সেই ঘড়ির দোকানে। ওখানে যে সবচেয়ে বিখ্যাত ঘড়ির দোকানটা ছিল সেটার নাম হচ্ছে হাউস অফ 1000 ক্লকস। ওই দোকানেই আমরা পৌঁছে গেলাম। ওখানে বিভিন্ন ঘড়ি সাজানো রয়েছে বিভিন্ন দামে, দেখে তো আমি অবাক, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারি না। কিন্তু একটা বাজেটের মধ্যে তো আমাকে কিনতে হবে, তাই দেখে শুনে আমি একটা ঘড়ি ওখান থেকে কিনলাম। খুবই সুন্দর এই ট্রাইবার্গ শহর, জার্মানির একটা ছোট্ট টাউন, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো শহর দেখে সত্যি অবাক হতে হয়। তারপর শুনেছিলাম যে জার্মানির ব্ল্যাক ফরেস্ট কেক হচ্ছে খুব বিখ্যাত, সেই জন্যে ওখানে একটা রোড সাইড রেস্টুরেন্ট থেকে আমরা তিনজনে ব্ল্যাক ফরেস্ট কেক কিনে একটু খেয়ে দেখলাম। সত্যি আমাদের এখানকার ব্ল্যাক ফরেস্ট কেকের থেকে অনেক আলাদা, কিন্তু ভীষণ ভালো খেতে। তারপর আমরা আবার ফিরে চললাম জুরিখের দিকে। ট্রাইবার্গ থেকে জুরিখ ফেরার সময় ট্রেন থেকেই দেখতে পেলাম বিখ্যাত রাইন ফলসকে, যেটা সুইজারল্যান্ড আর জার্মানির বর্ডারে অবস্থিত। এবারে সময় কম থাকায় ট্রেন থেকে দেখেই মনের স্বাদ মেটাতে হলো, রাইন ফলসের কাছাকাছি আর যাওয়া হলো না। ট্রাইবার্গ থেকে আমরা জুরিখ HB স্টেশনে এসে নামলাম বিকেল 5:30 নাগাদ। জুরিখ HB স্টেশন থেকেই আমরা জুরিখ এয়ারপোর্টের ট্রেনের টিকিট কেটে নিলাম। ভাড়া পড়েছিল পার হেড 11 CHF। জুরিখে ট্রেন জুরিখ HB স্টেশন থেকে একদম এয়ারপোর্টের ভেতরেই ঢুকে যায়, তাতে যারা ট্যুরিস্ট তাদের খুব সুবিধাই হয় এইভাবে ট্রাভেল করলে। তারপর আমরা হোটেলে এসে আমাদের লাগেজ নিয়ে এবার আমরা আবার জুরিখ HB স্টেশনে চলে গেলাম। ওখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম জুরিখ এয়ারপোর্ট। ওখান থেকে আমাদের বার্সিলোনা যাওয়ার ফ্লাইট ছিল রাত 9টায়, ভাড়া পড়েছিল পার হেড 7000 টাকা। আজ তবে এই পর্যন্তই, পরের পর্বে আবার আসবো
এবার নিয়ে আসব বার্সিলোনার গল্প। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।